প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এসেছেন। আজকে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহাশয়ের নিকট দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট মোট 7 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। দাবিগুলি হল তথ্য এবং সংস্কৃতি দপ্তরে বেশ কিছু সংখ্যক দৃষ্টিহীন ব্যক্তি কর্মরত আছে। আমরা লক্ষ্য করছি দৃষ্টিহীন কর্মীরা নানানভাবে মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন, পাশাপাশি কেউ কেউ ব্যক্তি তাদের সঙ্গে অশালীন ভাষা ব্যবহার করছে, সেটা যাতে বন্ধ হয় তার জন্য আমরা দাবি করছি। পাশাপাশি আরেকটা হচ্ছে, গত 2022 সালে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের যারা ফোক আর্টিস্ট লোকশিল্পী রয়েছেন গ্রুপ বি, তাদেরকে প্রমোশনের মাধ্যমে গ্রুপ সিতে উন্নীত করা হয়েছিল। সেই ক্ষেত্রে কয়েকজন দৃষ্টিহীন ব্যক্তিকে তারা প্রমোশন দেননি, অর্থাৎ দৃষ্টিহীন কিছু সংখ্যক ফোক আর্টিস্ট তারা বঞ্চিত হয়েছে। সেটা যাতে তারা যাতে বঞ্চিত না হয়, অতি দ্রুত যেন তারাও গ্রুপ সিতে প্রমোশন পেতে পারে, তার জন্য আমরা দাবি আজকে করব। আরেকটা হচ্ছে, এই দপ্তরে যারা রয়েছেন দৃষ্টিহীন লোকশিল্পী বা ফোক আর্টিস্ট, তাদেরকে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না, অর্থাৎ তারা সরকারের যে বিভিন্ন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলিতে তারা অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে না। তার ফলে কী হচ্ছে, তাদের যে প্রতিভার যে বিকাশ সেটা তারা প্রকাশ করতে পারছে না। আমরা বলছি এইসব যারা দৃষ্টিহীন যারা ফোক আর্টিস্ট রয়েছেন, তাদেরকেও যাতে অন্য সাধারণ শিল্পীদের মতো প্রোগ্রাম করার সুযোগ দেওয়া হয়, সেই দাবিটা আমরা করছি। তাছাড়া চাকুরি এবং প্রমোশনের ক্ষেত্রে এই যে 4% সংরক্ষণ, সেই সংরক্ষণটা যাতে যথাযথভাবে মানা হয়, সেই দাবিটাও আজকে আমরা জানাবো। পাশাপাশি আমাদের যে সংগঠন রয়েছে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন,